নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও সবাইকে আমার মিনি ব্লগে ওয়েলকাম জানাই, আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজ আমার বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান, আর আমার বরমশাই কৌড়িটা বসাতে জানে না, তাই ব্রাহ্মণ ঠাকুর যে পণ্ডিত মশাই উনি বলে দিচ্ছেন। আমার বরমশাই খুব টেনশানে আছে যে কীভাবে লাগাতে হবে, আবার কোনো কিছুভাবে যদি পড়ে টড়ে যায়। আবার খুব ভীষণই খুঁতখুঁতিল, তো এইভাবে কৌড়িটা লাগিয়ে নিচ্ছে। তো আমি জানি না, আমাদের দেশের বাড়িতেও একটাই লাগানো হয়েছিল, এখানে পাঁচটা লাগাতে হলো। এবারে যাই হোক, তোমাদের বাড়ি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, তারা কটা লাগিয়েছো তোমাদের গৃহপ্রবেশে, তোমরা কমেন্ট করে জানিও, আমি সত্যি জানি না। এবারে এই যে ঘিটা ঢালতে হবে, পুরো একদম মেঝেতে চলে আসে যেন, এইভাবেই তাহলে নাকি শুভ হয় জিনিসটা। তো আমাদের অলরেডি চলেও এসেছে, তো এখানে বলেছিলেন যে তিনটে বা পাঁচটা দাগ হলে ভালো হয়, বা একটা দাগও হলে ভালো হয়, কিন্তু সেইতে আমাদের একটাই হয়েছে দাগ, পুরো নিচ অবধি গুড়িয়ে পড়েছে। তো যাই হোক, এখানে পুজো কমপ্লিট প্রায় হয়ে এসছে। আর সত্যি কথা, আমি জানতাম না আমাদের গৃহপ্রবেশে আগেরইতে বাড়িতে আমাদের গৃহপ্রবেশে কোনো সময় পূর্বপুরুষের জন্য যে পুজো সেগুলো দেওয়া হয়েছিল না। তো এই বাড়ি হওয়ার সময় আমাদের বললো যে পুরো বাড়ির, মানে পুরো যারা যারা মারা গেছেন সবার শ্রাদ্ধ দিতে হবে। তো যাই হোক, সবাইকে আবার মনে করিয়ে সবার জন্য পুজো করে আমাদের পুজোটা কমপ্লিট মোটামুটি হয়েছে সুস্থভাবে। এটা হচ্ছে আমাদের পুরো বাড়ি, মোটামুটি এখন কমপ্লিট হয়নি, তো আশা করা যাক আর এক মাসের মধ্যে হয়ে যাবে। ওই এখন কাজ চলছে, পাথর আর টাইলস এগুলো বসে গেছে। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরে এইটা আমি তোমাদের দেখাবো না, পুরো কমপ্লিট হয়ে যাক তাহলেই দেখাবো। আর এটা সেকেন্ড ফ্লোর, মানে যেখানে আমরা এখন জাস্ট ওই প্লাস্টারের কাজই চলছে, এখন কিচ্ছু হাত দিতে পারিনি। তো এক মাসের মধ্যে বুঝতে পারছি না, খুব টেনশানে আছি কমপ্লিট হবে কি না, পুটি পাথর স্লাইডিং, মানে পুরো কমপ্লিট হবে কি না সেটা বুঝতে পারছি না, তো খুব চিন্তায় আছি। আর অক্টোবরেই আমাদের অনুষ্ঠান, এটা আমাদের ঠাকুরঘর হবে, আমি আলাদাভাবে আর ঠাকুরঘর করিনি, কারণ হচ্ছে ছোট্ট হয়ে যাবে তখন ঠাকুরঘরটা। সেই পারপাসে আমি বললাম যে এখানে ঠাকুরঘর হলে আরামসে আমি পুজো করলে কয়েকজন বসতেও পারবে। এটা হচ্ছে তিনতলার একটা বাথরুম, এখানে আমি বাথ ট্যাবও বসাবো, সব কিছু করব। তো এখন কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, আর সেকেন্ড ফ্লোরে ফল সিলিং হচ্ছে, সবটা হচ্ছে, আমি তোমাদের দেখাবো নেক্সট ব্লকে। আমার আস্তে আস্তে করে আমি আবার নেমে যাচ্ছি। এই যে উপরে তোমরা দেখো, এখানে একটা ঝাড় ঝুলবে, যেটা মানে একদম নিচে দাঁড়ালে সুন্দরভাবে দেখা যাবে। দেখো আমি সিঁড়িটা ওই জন্য তিন পাঁচের করেছি, কেমন লাগছে আমার সিঁড়িটা তোমরা অবশ্যই কমেন্ট করো। আর আজকে আমার এই ব্লগ এতদূর, নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসে, ততদিন তোমরা সবাই ভালো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।